আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের সবচেয়ে পবিত্র পানি হচ্ছে জমজমের পানি নানা ধাপ অতিক্রম করে বিতরণ হয় এই পবিত্র পানি সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকল সারা বিশ্বের হাজিরা মক্কায় প্রবেশ করলে তাদের জমজমের পানি দিয়ে স্বাগত জানান সরবরাহকারীরা মক্কার ক্রাবা গৃহ থেকে একুশ মিটার পূর্বে অবস্থিত কুয়া জমজম থেকে সংগ্রহ করা হয় এই পানি জমজমের ইতিহাস হাজার বছরের পুরনো হজরত ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল আলাামের যুগে তৈরি হয় এই কুয়া আর এই কুয়া থেকে পানি সংগ্রহ ও বিতরণে নিয়োজিত জামাজিয়া কর্পোরেশনের ইতিহাসও দীর্ঘ এবং প্রসিদ্ধ উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় জামাজিয়া কর্পোরেশন নামে পরিচিত ইউনিফায়েড জামাজিয়া অফিস সৌদি আরবের বাইরে থেকে যাওয়া হাজিদের পানি সরবরাহ করতে এই সংস্থাটি গড়ে তোলা হয় হাজিরা মক্কায় প্রবেশের শুরুতে জমজমের পানি দেওয়া হয় আবার মক্কায় হাজিদের থাকার স্থানেও এই পানি সরবরাহ করা হয় মক্কা ছেড়ে যাওয়ার সময় তাফজিজ কেন্দ্রেও জমজমের পানি সরবরাহ করা হয় এতে মক্কায় প্রবেশ এবং বের হওয়া হাজিরা প্রথম ও শেষবার জমজমের পানি পানের সুযোগ পেয়ে থাকেন দুই সালে জমজমের পানি বোতলজাত এবং বিশুদ্ধকরণে একটি প্রকল্প নেওয়া হয় বেশ কয়েকটি ভবন জুড়ে এই প্রকল্প একটি রয়েছে এয়ার কম্প্রেসার ভবন এটি অপক্রিয়াজাতকৃত পানির গুদাম একটি উৎপাদনের কাজে ব্যবহৃত ভবন এছাড়াও দৈনিক দুই লাখ বোতল প্রক্রিয়াজাতকৃত পানি মজুদ রাখার ভবনও রয়েছে কারখানাটির মোট আয়তন তেরো হাজার বর্গমিটারেরও বেশি এতে দশ মেগাওয়াট একটি বিদ্যুৎ ব্যাক সুবিধা জেনারেটরও আছে পানি তোলা থেকে শুরু করে বোতলে ভরা পর্যন্ত প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের সুবিধাও রয়েছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি ঘন্টায় দেড় থেকে দুই হাজার বোতলে ঝমঝমের পানি বরা হয় দৈনিক উৎপাদন ক্ষমতা তেত্রিশ থেকে চুয়াল্লিশ হাজার বোতল পর্যন্ত জামাজিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান আবু আল ফারাজ জানিয়েছেন আগে হাজিদের বাসস্থানে ২০ লিটারের বোতলের জমজমের পানি রাখা হতো এবছর থেকে তিনশো তিরিশ মিলি লিটার বোতলে করে পানি ফ্রিজে রেখে সরবরাহ করা হয় এতে হাজিদের পানি পাওয়া অনেকটাই সহজ হয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে